সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন যে আমাদের নিয়মিত এই আয়োজনে আমরা প্রত্যেক দিনকার বিশেষ করে যুক্তরাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলের নানা ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করি এবং বিশ্লেষণ করেন আমাদের সাথে থাকা অতিথিরা। আজকে যে দুজন অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন, সবার আগে তাদের সাথে পরিচিত হব। আমার ডান দিকে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাবিব রহমান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালিক, তিনি আছেন আমাদের সাথে। আপনাদের দুজনকে জানাচ্ছি স্বাগত। আমরা আপনাদেরকে প্রায়ই পাই এবং আপনাদের আলোচনা আমাদের সমৃদ্ধ করে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে টিবিএন 24 টেলিভিশনের এই অনুষ্ঠানটি আপনারা অনেকে দেখেন, এরই মধ্যে আমরা ব্যাপক সাড়াও পেয়েছি। ফেসবুকের মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই মুহূর্তে। আপনারা যারা ফেসবুকে আছেন তারা কিন্তু এই অনুষ্ঠানটি দেখে আপনাদের যে কোনো মতামত, আপনাদের প্রশ্ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে আপনারা আপনাদের মতামতগুলো যদি দেন, আমরা এই অনুষ্ঠানে সেগুলো তুলে ধরব। আজকে আমাদের যেসব বিষয় আছে আপনাদের জন্য বলছি, সেটি হচ্ছে যে প্রথমত ওবামা, প্রেসিডেন্ট ওবামা, তিনি জরিপে অনেক দূর এগিয়ে থেকে শেষ করতে যাচ্ছেন, তার জনপ্রিয়তা 60 এই মুহূর্তে, এবং সেটি ইতিহাসে তাকে জায়গা করে দেওয়ার মতোই একটি অবস্থান। তিনি সংবাদ সম্মেলন করেছেন, আবার অনেককে ক্ষমা করে দিয়ে তিনি আলোচিত এবং সমালোচিত হয়েছেন কিছুটা, এবং তার নিজের দলের কেউ কেউ সমালোচনা করেছেন। আপনার কাছে একটু শুরুতে যাই, বিশেষ করে বারাক ওবামার যে জনপ্রিয়তার যে মাপকাঠি, একজন প্রেসিডেন্ট দুই টার্ম থাকার পরে, এটিকে আপনি কিভাবে দেখেন? এটি আমি বেশ কয়েকবার বলেছি অতীতে যে বারাক ওবামা, তার যে পার্সোনালিটি, খুব চার্মিং পার্সোনালিটি, খুব লাইকেবল একজন পার্সন ব্যক্তিত্ব, এবং উনি সাধারণ মানুষের সাথে একটা কানেক্ট যে থাকে, মানসিক যোগাযোগ, সেটা উনি তৈরি করতে পেরেছিলেন, এবং এটা যিনি উনি যেটা বলেন সেটা করার চেষ্টা করেন, তার জন্য একটা, এবং ওখানে অনেস্ট থাকেন, যার জন্য ওনার একটা জনপ্রিয়তা সবসময় ছিল এবং আমি মনে করি সবসময় থাকবে। আমাদের নির্বাচন শেষ হয়ে গেছে, নতুন প্রেসিডেন্ট আগামীকাল শপথ নেবেন, কিন্তু শুক্রবার, হ্যাঁ, তো আপনি যে জরিপের কথা বলছিলেন সে অনুসারে ডোনাল্ড ট্রাম্প উনি 40% সমর্থন, অ্যাপ্রুভাল রেট যেটাকে বলে, আর বারাক ওবামা 79% লাইকেবল অ্যাপ্রুভাল রেট, যেটা আজকে সকালের অনুসারে। আরেকটি কথা আপনি বললেন যে পার্ডনের ব্যাপারটি, তো লাইকেবল ব্যাপার আমি বললাম কেন মানুষ ওনাকে পছন্দ করে, হি ইজ এ লাইকেবল পার্সন, উনি মানসিকভাবে সবার সাথে যোগাযোগ তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং খুব ক্লিয়ার মেসেজ দেন, ছল চাতুরি তার মধ্যে খুব কম, এবং একটি ওই একজন প্রেসিডেন্টের যে বিহেভিয়ার অ্যাক্ট যেটা মেনটেন করা উচিত সেটা তার সবসময় ছিল, সেই সেই জিনিসটা উনি মেনটেন সবসময় মেনটেন করেছেন, অ্যাজ অপোজ টু হুজ কামিং নিউ, সেটা দেখার বিষয়। সে যার জন্য আমি খুব একটা সারপ্রাইজ না যে ওনার অ্যাপ্রুভাল রেট 79%। আমি মনে করি আগামী এক বছরে হয়তো সেই অ্যাপ্রুভাল রেট, উনি থাকবেন না প্রেসিডেন্ট, কিন্তু আশির উপরে চলে গেলে আমি খুব একটা অবাক হব না। এই বিষয়টিতে একটু যদি মতামত দেন, আমরা পরবর্তী ইস্যুগুলোতে আবার আসবো। বারাক ওবামা যে জনপ্রিয়তা নিয়ে শেষ করতে যাচ্ছেন। ধন্যবাদ শামীম ভাই। হাবিব ভাই যে কথাগুলো বলেছেন একেবারে আমি একমত এই কথাগুলোর সঙ্গে, সেই সঙ্গে আমি সামান্য একটু অ্যাড করতে চাই। যেমন ধরেন একজন মানুষের দুটি পরিচয় আমি মনে করি, একটি পরিচয়, ফার্স্ট পরিচয় হলো তিনি একজন মানুষ, আর দ্বিতীয় পরিচয় হলো তিনি কোন কাজটি করছেন, অর্থাৎ কোন লেভেলে উনি কাজ করছেন। ঠিক তেমনি ওই বারাক ওবামা, উনি ফার্স্ট অফ অল উনি একজন মানুষ, এবং দ্বিতীয় পরিচয় উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে দেখেন যে দুটি যে পরিচয়, দুটি পরিচয়ের মধ্যে সবাই কিন্তু মানে সুসম্পর্ক রাখতে পারেন না, অর্থাৎ সমান বিচার করতে পারেন না। ভালো প্রেসিডেন্ট হতে যে ভালো মানুষ, যে মানবিকতা সেটা হারিয়ে ফেলেন অনেকে, অনেকে ভালো মানুষ হতে গিয়ে যে প্রেসিডেন্ট হিসেবে তার এক্সিকিউটিভ এফিসিয়েন্সি সেটাও ক্ষুণ্ণ হয়, কিন্তু ওবামার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। উনি অত্যন্ত ভালো মানুষ, অনেস্ট, আন্তরিক, এবং ওনার মধ্যে একটা কমিটমেন্ট ছিল, অর্থাৎ উনি প্রেসিডেন্ট হওয়ার পিছনে যে সবচেয়ে বড় কমিটমেন্ট ছিল যে তিনি মানুষের জন্য, দেশের জন্য কিছু করবেন, উনি 8 বছর তার সেই কমিটমেন্ট রাখার চেষ্টা করেছেন। তো যে কারণে তার যে, আমি তো মনে করি 60 যে তার অ্যাপ্রুভাল রেট, এটা আরও বেশি হলে বোধহয় ভালো হতো, একটু কম হয়ে গেছে, কারণ উনি যখন ওথ নিয়েছেন তখন তার মোর দেন 80% ছিল, তো 79% 2009, ওকে দেন
বলেছিলাম যে তিনি প্রথম পাঁচটি প্রেসিডেন্টের একজন হয়ে থাকবেন, ঠিকই বলেছেন। আরেকটা জিনিস অ্যাড করি আমি, যে হাবিব ভাই শেষে যে পয়েন্ট অ্যাড করলেন যে উনি এক বছর গেলে হয়তো এই অ্যাপ্রুভালের আর অনেক বেড়ে যাবে, আমি আমিও মনে করি যে আমেরিকার মানুষ সারা জীবন বারাক ওবামার অভাব অনুভব করবেন। আমি আরেকটি ব্যাপারে যুক্ত হতে, সেটা হচ্ছে আপনি আরেকটি লক্ষণীয় ব্যাপার, হি ইজ এ ফ্যামিলি ম্যান, এক্স্যাক্টলি, এবং হি ইজ এ ফাদার এন্ড হি ইজ এ হাজবেন্ড, এর উপরে থেকে শেষ করেছেন, হি ইজ এ হাজবেন্ড, হি ইজ এ ফাদার, হি ইজ এ ফ্যামিলি ম্যান, একজন লিখেছেন স্ক্যান্ডাল ফ্রি প্রেসিডেন্ট, একজন লিখেছেন রাজ রাবুত নামের আমাদের একজন দর্শক লিখেছেন গ্রেট ড্যাড গ্রেট হাজবেন্ড ওয়াজ এ গ্রেট প্রেসিডেন্ট সো গ্লাড হি ওয়াজ দেয়ার ফর 8 ইয়ার্স নাও হোয়াট গুড লাক আমেরিকা, হি জাস্ট সেড দ্য সেম থিং, একদম আপনার কথাটাই একদম কমন পড়েছে এবং এটি লক্ষণীয় ব্যাপার, খুব চোখে পড়ার মতো। জি, আমরা একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, বারাক ওবামা তার সবশেষ সংবাদ সম্মেলনটি কথা বলেছেন, সেখানে নানা বিষয় এসেছে, আমরা একটু দেখে নিয়ে তারপর আলোচনায় যাব। আর সুপ্রিয় দর্শক, আমরা বারাক ওবামার সেই সংবাদ সম্মেলনের অংশ বিশেষ চলুন দেখি। যখন ক্ষমতা ছাড়ছেন তখনও জনপ্রিয়তায় অনেক দূর এগিয়ে প্রেসিডেন্ট ওবামা। জরিপের তথ্য বলছে দেশের মানুষ তাকে স্থান করে দিয়েছে অনেক উপরে, মানুষের অন্তরে চিরস্থায়ী আসনেই থাকবেন বিদায়ী এই প্রেসিডেন্ট। বিদায়বেলা যখন একেবারেই কাছে তখন হোয়াইট হাউসে নিজের শেষ সংবাদ সম্মেলনে হাজির হলেন প্রেসিডেন্ট ওবামা। গণমাধ্যমকে প্রশংসায় ভাসিয়ে জানিয়ে দিলেন তিনি যা কিছু করতে পেরেছেন তাতে প্রেসের ভূমিকা অনেক বেশি। I just want you to know that the only reason they were long was because you asked six-part questions. রাশিয়ার সাথে তিনি গঠনমূলক সম্পর্কে বিশ্বাসী, বললেন পুতিনের আগমনের মধ্য দিয়েই আস্থার সংকট তৈরি হয়েছে। Number one, I think it is in America's interest and the world's interest that we have a constructive relationship with Russia. That's been my approach throughout my presidency, where our interests have overlapped, we've worked together. At the beginning of my term, I did what I could to encourage Russia to be a constructive member of the international community. I think it's fair to say that after President Putin came back into the presidency, that an escalating anti-American rhetoric, পরমাণু অস্ত্র হ্রাসের বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর থেকে অবরোধ তুলে নিতে চান, এ নিয়ে এক প্রশ্নের জবাবও দিলেন তিনি। The reason we imposed the sanctions, recall, was not because of nuclear weapons issues, it was because the independence and sovereignty of a country, Ukraine, had been encroached upon by force by Russia, who have violated basic international law and international norms. What I've said to the Russians is as soon as you stop doing that, the sanctions will be removed. বললেন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাতে নিজের মতো করে পরামর্শ দিয়েছেন তিনি। জানালেন ট্রাম্পের উচিত হবে নিজের ভিশন বাস্তবায়নে কাজ করে যাওয়া। It is appropriate for him to go forward with his vision and his values. শঙ্কা থাকলেও আমেরিকা ঠিক পথে থাকবে বলেই আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। At my core, I think we're going to be okay. We just have to fight for it. We have to work for it. ঠিক পথে থাকবে বলেই আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। চেলসি ম্যানিং এর শাস্তি কমিয়ে দেয়া, ডেমোক্র্যাটদের অভিষেক বর্জন সহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। অবসরে যাওয়ার পর চলতি বছরটি লেখালেখি, পরিবারের সদস্যদের সময় দিয়ে এবং নিশ্চুপ থেকে কাটাবেন বলে জানিয়েছেন বিদায়ী এই প্রেসিডেন্ট। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। পুরো আমরা দেখলাম, কি বলবেন তার এই প্রেস কনফারেন্সকে হাবিব রহমান? কয়েকটি ব্যাপার লক্ষণীয়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি টপ লিস্টে দিব, ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ইটস ডিউটি, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, প্রেস কর্মীর স্বাধীনতা এবং তাদের যে একটা রেসপন্সিবিলিটি কাদের প্রতি, জনগণের প্রতি, সিটিজেন্সের প্রতি, এবং
তারা যে যারা অফিশিয়াল নির্বাচিত হয়েছেন বা ইলেক্টেড হবেন বা সিলেক্টেড হবেন তাদেরকে যে জবাবদিহিতা করতে বাধ্য করা হয়, সাধারণ মানুষ তো সেখানে যে তাদের প্রশ্ন করতে হবে, সাধারণ মানুষ সেখানে প্রবেশাধিকারই থাকবে না, হয়তো হয়তো না থাকবে না, এটা সম্ভব না। কিন্তু কারা যাদের এখানে ওই পর্যন্ত রিচ আছে তারাই তো আপনাকে দে ক্যান হোল্ড ইউ অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিবল, আপনার যে অ্যাকশনস, আপনার যে ট্রিজি, এটা এই জবাবদিহিতার জন্য, জবাবদিহিতা ডেমোক্রেসির একটি অত্যন্ত সুন্দর একটা দিক। কিন্তু আমরা দুঃখজনকভাবে হলেও জানি যে ইনকামিং প্রেসিডেন্ট ইজ ভেরি এরাটিক, সংবাদপত্রর প্রতি তার একটা বিদ্বেষমূলক কথাবার্তা সবসময় থেকে থাকে। তো আমার মনে হয় এই দিক নির্দেশটা খুব ইম্পর্টেন্ট যে ফ্রিডম অফ প্রেস, অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হু ক্যান ডু ইট? দ্য প্রেস, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। তার মানে এই না যে আপনি এটার যথেচ্ছ ব্যবহার করবেন এবং আপনার স্কোপের বাইরে গিয়ে কাজ করবেন। এই বিষয়টি নিয়ে কি মালিক ভাই আপনি কিছু যুক্ত করতে চান? ফ্রিডম অফ প্রেসের বিষয়টি যেভাবে উঠে এসেছে, অবশ্যই এটা তো ফ্রিডম অফ প্রেস যদি না, আসলে প্রেসটা কি? প্রেস হলো জাতির বিবেক বা একটা দেশের মানুষের জাতির বিবেক হিসেবে কাজ করে প্রেস। কাজেই যেটা হাবিব ভাই বললেন যে সাধারণ মানুষের তো সব জায়গায় জবাবদিহিতা চাওয়ার সুযোগ নেই একমাত্র ব্যালট বক্স ছাড়া, কিন্তু প্রেস কিন্তু সব সময় সব বিষয়েই আলোচনায় এনে একেবারে আঙুল দিয়ে ইঙ্গিত করে দেখিয়ে দিতে পারে কোথায় কোথায় অসঙ্গতি আছে না আছে। তো সেই হিসাবে আপনার একটা মানে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি তো থাকার দরকার সব মানুষেরই। প্রেস কিন্তু এটা ভালো এনশিওর করতে পারে অনেকগুলো বিষয়। আমি আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে এই যে প্রেস কনফারেন্সটা তিনি করলেন, যে বক্তব্যটা, আমি বক্তব্যটা দুটোভাবে দেখতে চাই। একটি হলো এটা অত্যন্ত কনস্ট্রাকটিভ, খুব অল্প কথায় উনি অনেকগুলো মেসেজ দিয়েছেন। কিন্তু যেমন একটি মেসেজ হলো যে ট্রাম্প যেটা বলেছেন দুদিন আগে সম্ভবত যে রাশিয়ার উপর ব্যান তুলে নেওয়া যায় বা বিবেচনা করা যেতে পারে, দুটো কন্ডিশন উনি বলেছেন। একটি হলো রিডিউস নিউক্লিয়ার ওয়েপন্স, আরেকটি হলো সাপোর্ট আমেরিকা ইন মানে ব্যাটল এগেনস্ট টেরোরিজম। কিন্তু ওবামা কিন্তু এখানে একটি কথা স্পষ্ট বলেছেন যে শুধু এই কারণের জন্যই কিন্তু রাশিয়ার উপর ব্যান করা হয়নি, মেইনলি কনসিডারেশন বিষয় হলো ইউক্রেন, ওয়ার্ল্ড ইন্টারেস্ট, আমেরিকার ইন্টারেস্ট, এবং সেই সঙ্গে ইউক্রেনের বিষয়টা তো আছে, সেটা উনি বলেছেন। তো তাহলে দেখুন যে এটি মাত্র যে নিউক্লিয়ার উইপন্সের ব্যাপারে চুক্তি হলেই যে ব্যান তুলে নেওয়া যায় তা না, কিন্তু সবার আগে কিন্তু একটি দেশের প্রেসিডেন্ট সবার আগে তার দেশের স্বার্থটাই বড় করে দেখে, কাজে আমেরিকার ইন্টারেস্ট মানে অক্ষুণ্ণ আছে কিনা। নাম্বার টু, আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ওয়ার্ল্ডের বিষয়টিও দেখার দায়িত্ব থাকে, যেহেতু সবচেয়ে পাওয়ারফুল একটি দেশের পাওয়ারফুল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যক্তি বলতে পারেন। কাজে শুধুমাত্র আমেরিকার ইন্টারেস্ট দেখলে হবে না, ওয়ার্ল্ড ইন্টারেস্টও দেখতে হবে। এই দুটো বিষয় যদি না হয়, আমি আরেকটি বিষয়টা শেষ করতে চাই, সেটি হলো উনি আরেকটা বলেছেন যে উনি কিন্তু ট্রাম্পকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন খুব ভদ্রভাবে, যে গো ফরওয়ার্ড উইথ ইউর ভিশন, যে তোমার তো একটা ভিশন নিয়ে এসছো, তুমি অন্যদিকে খুব একটা নজর না দিয়ে তোমার ভিশনটাকে কার্যকর করা যায় কিনা সেটির দিকে দৃষ্টি দিলে দেশ উপকৃত হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আমাদের একটা বিরতিতে যেতেই হবে, আপনারা অনেকে যুক্ত হয়েছেন, আরো অনেকে যুক্ত হতে থাকুন। আমরা ফিরবো হাবিব রহমানের কাছে সরাসরি, তারপর আলোচনা তো চলবেই ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24-এর আমাদের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাবার আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সবশেষ সংবাদ সম্মেলনের যে বক্তব্য তিনি তুলে ধরেছেন সেটি নিয়ে কথা বলছিলাম। হাবিব রহমান, আপনার কাছে আমরা শেষ পর্যায়ে কথা বলছিলাম রাশিয়ার ব্যাপারে, ইউএস রাশিয়ার রিলেশনশিপ। আমরা জানি যে ইনকামিং প্রেসিডেন্টের খুব ভালো সম্পর্ক এবং আশাবাদ ব্যক্ত করছেন যে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক হবে। পুতিনের ব্যাপারে তার খুব মনোভাব যে উনি অত্যন্ত উচ্চমানের একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত ভালো মানুষ, এবং একসাথে তারা দুজনে কাজ করতে পারবেন, এবং এমনকি তিনি বারাক ওবামার চেয়েও ভালো নেতা এটি বলেছেন। হ্যাঁ, তো আমি এই ব্যাপারটিতে একটু সারপ্রাইজ না, কিন্তু এটা খুব উদ্বিগ্ন হওয়ার মতো একটি কথা, কারণ আমরা জানি ইউএস রাশিয়ার রিলেশনশিপ গতকালকের ঘটনা নয়, প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে এই পর্যন্ত 1980 সাল পর্যন্ত, 1989 সাল পর্যন্ত
কোল্ড ওয়ারের সমাপ্তি হওয়া পর্যন্ত আপনি, আমরা সবাই জানি যে কী ধরনের কোল্ড ওয়ারে লিপ্ত ছিল এই দুটি পরাশক্তি, এটি সবাই জানেন। তারপরও যদি আপনি দেখেন কোল্ড ওয়ারের সময়ের শেষের দিকের ঘটনা, আফগান ওয়ার, ইরান ইরাক ওয়ার, দিজ আর প্রক্সি ওয়ার, এক্স্যাক্টলি নাথিং এলস, এবং বিটারলি ফট ওয়ার, এতে দুই পক্ষেই অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাশিয়াতে এখনও তারা মুখোমুখি অবস্থানে, সিরিয়ার ব্যাপারে মুখোমুখি অবস্থানে, এবং তাদের মতামত সম্পূর্ণ ভিন্ন এই ব্যাপারটিতে। একদল চাচ্ছেন নিউ প্রেসিডেন্সি আসাদ মাসগো, আরেক দল ওখানে আছেন আসাদকে সমর্থন করার জন্য। এছাড়াও আরও কতগুলি ব্যাপার দেখার মতো, সেটা হচ্ছে যে আমি জানি না ঠিক উনি কোন ফ্রন্টে রাশিয়ার সাথে কাজ করতে চান বা কীভাবে করবেন, এই সমঝোতাটা কীভাবে আসবে, যে দেশে বাক স্বাধীনতা নেই, যে দেশে মানে অর্থনৈতিক স্বাধীনতা নেই, যে দেশে সাংবাদিকদের কথা বলার সুযোগ নেই। আপনি জানেন, যদি ওপেনলি কিছু লেখেন আপনি, আপনি হয়তো আগামীকাল থাকবেন না রাশিয়ায় জীবিত অবস্থায়। এভরিথিং গোজ বাই পুতিন। তো ওই ওনার সাথে কোন ফ্রন্টে আমেরিকা কাজ করতে পারে যৌথভাবে, এটা এই ব্যাপারটাতে আমি খুব পরিষ্কার না। আরেকটা হচ্ছে ইউক্রেনের ব্যাপারে, ওবামা বলেছেন যে অন্যান্য কারণ যাই হোক, যদি ইউক্রেনের সাথে, ইউক্রেনের ব্যাপারটাতে রাশিয়া পিছপা হতো, তাহলে যে আজকে যে স্যাংশন তাদের উপরে আছে, সেই স্যাংশন তাদের উপরে থাকতো। এই স্যাংশনে কিন্তু রাশিয়ার প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই দিস স্যাংশন ইজ নট অনলি অ্যাপ্রুভড বাই আমেরিকা, বাই দ্য ওয়ে আমেরিকান যে অ্যালাইজ আছে এবং আচ্ছা তারা সবাই মিলেই এটা ইউরোপিয়ান ইউনিয়ন পার্ট অফ দিস স্যাংশন। তো আমি শিওর না যে রাশিয়ার সাথে ভবিষ্যৎ সম্পর্ক মানে কীভাবে রূপরেখা হবে, তার নির্ধারিত কীভাবে হবে, কীভাবে তিনি দেখছেন ডোনাল্ড ট্রাম্প, আমি শিওর না। কিন্তু এই এই আশা ব্যক্ত করাটাও একটি বোকামি এবং নাইভ পলিটিশিয়ানের একটি আকাঙ্ক্ষায়। আমি আমরা জানি, আমি কেন বলছি, উনি খুব আশাবাদ ব্যক্ত করেন এই কারণে, উনি নিজে এবং ওনার ছেলেরা দে আর ইনভেস্টিং ইন রাশিয়া সিন্স 1987। তো মেবি তারা দে ফিল কমফর্টেবল, তো সেটা তো তাদের পার্সোনাল ইন্টারেস্ট, করেক্ট, পার্সোনাল। আপনি যে কথাটা বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওনার যে ক্যাবিনেট এখন আছে, যে ক্যাবিনেটে যাদের যাদের বাছাই করা হয়েছে, এই যে ইপিএতে যাকে আজকে সিনেটে যারা হিয়ারিং আমরা শুনলাম, হি ইজ অ্যান্টাই এমিশন, অ্যান্টাই ক্লিন এনার্জি, কিন্তু আজকে উনি ডিনাই করেছেন যে উনি অ্যান্টাই এনার্জি নন। কিন্তু এটি ট্রাম্পের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। তাদের তার প্রশাসনে যাদেরকে তারা নিচ্ছে, তাদের বেশিরভাগই কিন্তু এরকম দ্বিমত করে বক্তব্য দিচ্ছে। আপনার তো উপায় নেই এটা। আপনি জানেন যে গ্রিন হাউস এফেক্টের জন্য পৃথিবীর গত এক দশকে, স্পেশালি শিল্প বিপ্লবের পর থেকে আজ এখন পর্যন্ত 2% 2 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত মতভিন্নে, 2 থেকে 4 ডিগ্রি অবশ্যই তাপমাত্রা বেড়েছে, এর আগে তো এটি হয়নি। তো আমরা আরেকটি বিষয় দৃষ্টি দেবো, তার আগে আমাদের দুজন দর্শক সাজু আহমেদ, তিনি ধন্যবাদ জানিয়েছেন লন্ডন থেকে, মোহাম্মদ কালাম, তারও ভালো লেগেছে, রাজ তিনি বলছেন দ্য ওবামাস আর গোয়িং টু বি মিসড বাই মিলিয়নস অফ পিপল অ্যাক্রস দ্য গ্লোব, আই উড লাইক টু উইশ বারাক, মিশেল অ্যান্ড দেয়ার চিলড্রেন আ হিউজ গুড লাক ফর দ্য হোয়াট দ্য ফিউচার হোল্ডস ফর দেম, অ্যান্ড ম্যাসিভ থ্যাংক ইউ ফ্রম আস অল অ্যাজ দ্য হিউম্যান রেস ফর হোয়াট দে হ্যাভ accomplished in the past 8 years. মানে তিনি খুব সুন্দর মতামত দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এরকম অনেকের। আপনাকেও ধন্যবাদ দর্শক, আপনি চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। যেটি হচ্ছে যে চেলসি ম্যানিং সহ যাদেরকে উনি শেষ মুহূর্তে মকুফ করে দিলেন, কমিয়ে আনলেন সাজা, বিশেষ করে চেলসি ম্যানিং একটা বেশি আলোচিত হচ্ছে উইকিলিক্সের হাতে তিনি যে সত্য তুলে দিয়েছেন, তাতে করে তার দলের কেউ কেউ একটু সমালোচনা করবার চেষ্টা করছেন যে শেষ মুহূর্তে এটি কি করা দরকার ছিল কিনা। আমরা এই প্রসঙ্গে কথা বলে আমি একটু আগে রাশিয়ার কথা বলছিলাম এবং বললাম যে আমি ঠিক জানি না কোন কোন ফ্রন্টে তারা একসাথে হয়ে কাজ করতে পারবেন। দেখুন, চেলসি মিনিংয়ের কথা আপনি বলছেন, স্নোডেন কোথায় আছেন উনি এখন? রাশিয়ায়। কীভাবে আপনি তার সাথে একযোগে কাজ করবেন? স্নোডেন যেই যেই ইনফরমেশন এনএসএ থেকে চুরি করেছেন এবং উইকিলিক্সে যেটা পাবলিশ করছেন বছরের পর বছর, 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত আজকে আজ উনি রাশিয়াতেই আছেন এবং আজকে তার ওয়ার্ক পারমিট আরও দু বছর বা তিন বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আপনি কীভাবে তার সাথে কাজ করবেন? ওকে, চেলসি ম্যানিংয়ের ব্যাপারটিতে আসি। বিল, তার আগে একটি ব্যাপার বলে রাখা উচিত, প্রতি প্রেসিডেন্ট, আউটগোয়িং প্রেসিডেন্ট পার্ডন করে থাকেন অনেকজনকে। আমরা জানি ওবামা একটু বেশি করেছেন,
ওবামা করেছেন 1347 জনকে, 57 জনকে। তার আগের প্রেসিডেন্ট বিল ক্লিনটন করেছিলেন 457 জনকে। তার আগে জর্জ বুশ উনি করেছিলেন 200 জনকে। সেই হিসাবে ওবামার অনেক 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 বেশি, 1300-এর উপরে, 1350-এর উপরে, সেটি অনেক বেশি নাম্বার। চেলসি ম্যানিংয়ের ব্যাপারটি উনি যেটি বলছেন যে যেই ইনফরমেশন চেলসি ম্যানিং লিক করেছে তার গুরুত্ব এবং তাৎপর্য স্নোডেন, এডওয়ার্ড স্নোডেনের কাছাকাছিও নয়, অনেক কম। আচ্ছা, এবং সেই হিসাবে তাকে যে সাজা দেওয়া হয়েছে এটি একটি উদাহরণ যে এই ধরনের কাজ করলে এই ধরনের সাজা হবে, কিন্তু সে ইয়াং এবং তাকে একটি সুযোগ দেওয়া হচ্ছে এবং এর মধ্যে সে 7 বছর অতিবাহিত করেছেন কারাগারে, এবং কঠিন কারাগারে, সেটি ওই ব্লু কালার কারাগার নয়। তো সেই জন্যে আমি মনে করি ঠিক আছে, আমি অনেকের সাথে দ্বিমত পোষণ করি, এই ধরনের ক্লেমেন্সি পার্ডন সঠিক বলে আমি মনে করি না, কারণ এটা অন্য মানে দেশের বিরুদ্ধে যেটি যায় সেই ধরনের কর্মকাণ্ডকে আমরা একটু পালেক ভাইয়ের কাছে যাই এই প্রসঙ্গটি নিয়ে। না, আসলে দেখেন হাবিব ভাই যেভাবে বললেন আর কি, যে একটা মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো দেশের বিরুদ্ধে কাজ করা, হ্যাঁ এটি নিঃসন্দেহে বড় অপরাধ। তো যেমন ব্যক্তিগত কোনো অপরাধ করলে সেটা একটা ব্যক্তির প্রতি অপরাধ হয় বা একটা পরিবারের প্রতি অপরাধ হয়, কিন্তু চেলসি ম্যানিং যেটা করেছে সারা দেশের সঙ্গে সে এমন একটি বিশ্বাসঘাতকতা করেছে, কারণ তথ্য যার কাছে আছে সে তথ্যটা তার কাছে একটা আমানত, সে দেশের স্বার্থের বিরুদ্ধে সেটা করতে পারে না। স্টিল আপনি যে পয়েন্টটা এনেছেন, আমার মনে হয় যে প্রেসিডেন্ট যাবার বেলায়, যেমন সব প্রেসিডেন্টই বিশেষ করে যাবার বেলায় তাদের মনটা একটু নরম হয়, দয়ালু হয়, এই ধরনের ক্ষমা করে থাকেন সব প্রেসিডেন্টই। তবে এই ক্ষেত্রে যেটা কাজ করেছে তার বয়স খুব কম, এবং যেটা হাবিব ভাই বললেন যে তার অপরাধের গুরুত্ব অনুসারে তার সাজা ঠিকই আছে, কিন্তু তার বয়সের অনুপাতে এবং সে রিপেন্টেড হবে এবং ভালো পথে ফিরে আসবে সেই বিভিন্ন কিছু বিবেচনায় এনেও তিনি করতে পারেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না তার ভিতরে কী মনোভাবটা কাজ করেছে তাকে ক্ষমা করার পিছনে, তবে আমরা অ্যাপারেন্টলি মনে করি যে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলে তার ক্ষমা না প্রদান করাই ভালো। আচ্ছা, আরও বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, বিশেষ করে ডেমোক্রেটরা যে ইয়েতে যাচ্ছে না, আপনার অনেকে ডেমোক্রেটদের অনেকে বয়কট করেছে, এই বিষয়টি বলেছেন। তিনি নিজে কি করবেন আগামী 1 বছর? তিনি শুধু চুপচাপ থাকবেন, পরিবারকে সময় দিবেন? উনি যাবেন, কিন্তু উনি বলেছেন উনি যাবেন, কোনো মতামত দেন না, না উনি বলেছেন আই ক্যানট স্পিক ফর দিস, তার মানে তো এটা তার একটা সমর্থন থাকতে পারে না, কিন্তু তিনি তো প্রেসিডেন্ট হিসেবে তাকে যেতে হবে, কিন্তু ট্রান্সফার অফ পাওয়ার, কিন্তু যে ডেমোক্রেটস যারা আইন প্রণেতা যাবে না তাদের ব্যাপারে কিন্তু উনি কোনো কমেন্টস করেননি, তার মানে তো একটা নীরব সমর্থনও আছে আমরা ধরে নিতে পারি প্রেসিডেন্ট হিসেবে, তিনি হয়তো ভাই কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তার একটা প্রোটোকল, তাকে যেতেই হয় আর কি, না গেলে সেটা অসৌজন্যতা হবে, না যেতেই হবে, তাই না? কাজেই উনি যাবেন। তবে যে জিনিসটা বললেন যে এই যে আমি তো আজকে সকাল পর্যন্ত যতটুকু জানি যে মোর দ্যান 50 ডেমোক্রেটস আর বয়কটিং, তো বাই দিস টাইম আগামীকাল আরও হয়তো বেড়ে যেতে পারে সংখ্যাটা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই এই বয়কটের বয়কটটি ঠিক নয়, এবং আমি মনে করি সেখানে যাওয়া উচিত, ইটস পার্ট অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস। না কিন্তু আপনি আপনার ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু নির্বাচন হচ্ছে জনগণের রায়ের প্রতিফলন, সেটাকে আপনাকে সমর্থন করতেই হবে, এবং দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস, ইউ মাস্ট গো, সেটা সত্য, কিন্তু তারপরেও এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত। না না অবশ্যই না, কিন্তু আপনি যেটা বলছেন সেটাই গণতন্ত্রের মূল্যবোধ, সেটাই হওয়ার কথা, তাই না? নির্বাচনের রায় মেনে নেওয়া, কিন্তু এখানে কিন্তু নির্বাচনের রায় মেনে নেওয়ার চাইতে তাদের কিছু আবার মানুষের কিছু সেন্টিমেন্টও থাকে, কিন্তু অবশ্যই থাকবে, মানে এই প্রেসিডেন্ট ইলেক্ট যে ধরনের অবজ্ঞা করছে সকলকেই অবজ্ঞা, কিন্তু এটা কিন্তু মানুষকে অফিডেট করতে পারে, দ্যাটস হিম, এটা উনি, হ্যাঁ ডু ইউ হ্যাভ টু ব্রিং ইওর লেভেল ডাউন টু হিজ লেভেল, দ্যাটস ট্রু, কিন্তু উনি অত্যন্ত অপমানজনক বিদ্বেষমূলক কথাবার্তা বলে থাকেন, বলছেন সবাইকে, আক্রমণটা সবাইকে করেন, কারণ সেই হিসাবে আপনি জানেন ওবামা আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়েন হি কামস টু অফিস এন্ড হি সিটস বিহাইন্ড দিস ডেস্ক হি উইল রিয়েলাইজ দ্য গ্র্যাভিটি অফ দিস গ্র্যাভিটি এন্ড রেসপন্সিবিলিটি অফ দিস জব, hope so amra sheti asha kori, I think he will work with his team good apni this is very important very important tobe team team er sange kaaj korte paren korte hobe take kintu karon tar onno kono bikorbo nai jemon dhoren ei je cabinet jaderke nominated already cabinet e jara tara kintu onekei onek point e disagree koreche tar sange jemon dhoren russia ebong hacking bishoy tillerson disagree koreche tarpore apne
ওই ইয়েতে অ্যাটর্নি জেনারেল মুসলিম ব্যান্ড এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন, তারপরে বিভিন্ন ট্রেড ট্রিটিস আছে সেগুলোর ব্যাপারে দ্বিমত পোষণ করেছে, জলবায়ুর সম্পর্কে দ্বিমত করেছে, কিন্তু উনি কিন্তু একটি কথা সুন্দর বলেছেন, আমার ভালো লেগেছে ট্রাম্প, সেটা বলেছেন যে আই ওয়ান্ট দ্যাম টু বি দ্যামসেলভস। এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি বলেছেন যে তাদের মতবন দিয়ে তারা থাকবে, আমি অনার করি যে তারা তাদের মতো করেই থাকুক, উনি কিন্তু ডিকটেট করতে চাননি, এটা কিন্তু ভালো লেগেছে। আজকে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা অলরেডি জানেন তাদের তারা তো জানেনি, আর যারা জানেন না তাদের বলবো যে হেলথ সেক্রেটারি হিসেবে ট্রাম্প রাইসকে পিক করা হয়েছে, উনি রিপ্রেজেন্টেটিভ অফ জর্জিয়া। উনি বলেছেন যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট উইল নট লিভ মিলিয়ন্স উইদাউট হেলথ ইন্স্যুরেন্স। এটি একটি ভালো দিক, কারণ আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লাইক ট্রাম্প বলেছেন, দ্য ফার্স্ট ডে হি ইজ গোনা রিপিল ওবামা কেয়ার। সেটা যদি হতো, সেটা যদি হয়, তাহলে 20 মিলিয়ন পিপল উইল বি উইদাউট ইন্স্যুরেন্স থ্রু আউট ফ্রম দ্য আশার কথা হচ্ছে ওনার টিম, উনি যাকে পিক করেছেন হেলথ সেক্রেটারি হিসেবে, তিনি বলছেন রিফিলিং দ্য অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট উড নট লিভ মিলিয়ন্স উইদাউট হেলথ, মিনিং তাদের একটি অল্টারনেটিভ তারা হয়তো ভাবছেন বা নিয়ে আসবেন, একটি কিছু তারা করবেন, গুড সাইন। দ্বিতীয়ত মিস্টার প্রাইস, উনি আচ্ছা ওনার কথা একটু, ওনার তো বললামই, স্কারপ্রুট ওকলাহোমা অ্যাটর্নি জেনারেল, উনি EPA এজেন্সির হেড পিক করা হয়েছে ওনাকে, উনি সরাসরি বলেছেন যে এনভায়রনমেন্টাল ক্লেইমস ইজ নট এ হক্স, গুড সাইন। আমি আশা করব, আমরা আশা করব সকলেই যে উনি ক্লিয়ার এনার্জি, ক্লিন এনার্জি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি নিয়ে কাজ করবেন এবং এই এমিশন কমানের ব্যাপারে পদক্ষেপ রাখবেন। তারপর আমরা জানি উলবার রস ইলেক্টেড কমার্স সেক্রেটারি নর্থ ক্যারোলিনা থেকে, যিনি উনি বলেছেন হি উইল রিনিগোশিয়েট নাফতা, দিস ইজ সামথিং ফর ক্যানাডা অ্যান্ড মেক্সিকো, আপনারা আমরা সবাই জানি। আরেকটি হচ্ছে নিকি হ্যালি সাউথ ক্যারোলিনা থেকে, ওনাকে অ্যাম্বাসেডার টু ইউনাইটেড স্টেটস পাঠানো হয়েছে, হ্যাঁ সেটা ইলেক্ট করা হয়েছে, এবং উনি একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিয়েছেন, দেয়ার উইল নট বি আ মুসলিম রেজিস্ট্রি ইন দ্য ইউনাইটেড স্টেটস, হুইচ ইজ এ গুড সাইন। অ্যাটর্নি জেনারেল বলেছে তাই, আমি মনে করি যত দিন ঘনিয়ে আসছে বাস্তবতায় সবাই ফিরছে, যত কাছে আসছেন আপনাকে বুঝতে হবে বাস্তবতা কি এবং কোনটা আপনি করতে পারবেন কোনটা করতে পারবেন না। আমরা অনেক দর্শকের মতামত পাচ্ছি, মোহাম্মদ কালাম বলছেন ক্যান ইউ টক অ্যাবাউট ইকোনমিক এস্টাবলিশমেন্ট, তারপরে আরও অনেকেই বলছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন হাসান নামের একজন, আপনাদের আলোচনা তার ভালো লাগছে, আমি আপনাদের তার এই শুভেচ্ছা আপনাদের পৌঁছে দিলাম, ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের আরও একটা বিরতিতে যেতে হবে। কি প্রশ্ন ছিল? তিনি বলছেন ক্যান ইউ টক অ্যাবাউট ইকোনমিক এস্টাবলিশমেন্ট, অফকোর্স আপনারা এটা নিয়ে একটু কথা বলতে পারি আমরা, বিরতির পর ফিরে আসছি খুব শিগগিরই। সুপ্রিয় দর্শক, মাঝে মাত্র একটি দিন, তারপর শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে রাজধানীতে নতুন প্রেসিডেন্টের অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রেসিডেন্ট হিসেবে, দেশের 45তম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন, এবং সেদিন নানা ধরনের আনুষ্ঠানিকতা আছে। TVN24 টেলিভিশন সকাল 11টা থেকে টানা সরাসরি সম্প্রচারে থাকবে, আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন, আমরা বিশ্লেষণ আলোচনা এবং সরাসরি নানা ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের সামনে থাকবো সেদিন, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তবে যেটি হচ্ছে যে নানা প্রান্ত থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন ওয়াশিংটন ডিসিতে জড়ো হচ্ছে, একইভাবে কিন্তু বিক্ষোভকারীরা তারা জড়ো হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো এই মুখোমুখি অবস্থাটি কি পরিস্থিতি দাঁড়ায় সেটি একটি ভাববার বিষয় আছে, আমরা দর্শকের প্রশ্নের উত্তর দেব বটে, তবে তার আগে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, একটু দেখে নিই। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন শান্তিপূর্ণ বিক্ষোভের প্রস্তুতিতে কমতি রাখছে না আন্দোলনকারীরা। উত্তর পশ্চিম ওয়াশিংটন ডিসির একটি চার্চে হাজার হাজার মানুষ জড়ো হয়ে এই প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীরা ইতিমধ্যেই পরবর্তী নির্বাচন নিয়েও ভাবছেন, আর তাদের মধ্যে অনেকেই এই বিষয়েও চিন্তিত, ডেমোক্রেটরা যেন এই আন্দোলন থেকে কোনো সুবিধা নিতে না পারে। Trump loses face and his party loses face, it's probably going to be the Democrats who are beneficiaries of that. But what kind of Democratic Party that is a question that's up for debate. Democrat কিংবা Republican কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ থাকাতেই এই আন্দোলন।
বিক্ষোভকারীদের অনেকেই বলছেন তারা এই আন্দোলনের অনুপ্রেরণা পেয়েছেন টি পার্টি আন্দোলন থেকে। অপরদিকে ওবামার স্বাস্থ্যনীতি বাতিল এবং ট্রাম্পের মন্ত্রিসভায় ব্যাংকার এবং বিলিয়নিয়ারদের আধিপত্য অন্য একটি মূল কারণ এই আন্দোলনের। অন্যদিকে ব্র্যান্ড নিউ কংগ্রেস পার্টি 400 প্রার্থী নিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। Sort of falls on both sides of the parties, right? You know, Donald Trump was a huge Democratic Party donor before he became a Republican. They're all friends with each other. এই বিক্ষোভ শুধুমাত্র ট্রাম্প প্রেসিডেন্সি ঠেকানোর জন্য হলেও সময়ের ব্যবধানে এ ধরনের আন্দোলনে খেসারত গুনতে হবে প্রতিষ্ঠিত রিপাবলিকান এবং ডেমোক্রেট পার্টিকেও। ফাহাদ আমিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। আপনার রিপোর্টটি দেখছিলেন মালিক ভাই, আপনি যদি একটু এটা হাবিব ভাই বলবেন, ক্যান ইউ টক অ্যাবাউট ইকোনমিক এস্টাবলিশমেন্ট? এখানে কিন্তু আমরা জনগণের মতামতেও এ ধরনের প্রতিক্রিয়া দেখেছি। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই আমি যেটা বলবো, 8 বছর আগের কথা একটু স্মরণ করুন যে তখন ইকোনমিক কন্ডিশন কেমন ছিল এই দেশের। যেমন আর্থিক মন্দা, যেটা রিসেশন একেবারে মানে খুব ভয়াবহ পর্যায়ে চলে গেছিলো, ব্যাঙ্কগুলো দলীয় হওয়ার পথে ছিল, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছিলো, মানুষের কর্মসংস্থান তো নাই, অন্যান্য সব কিছু বিষয়ে, ইভেন যে রিয়েল এস্টেট সেক্টরে ব্যাপক ধস নেমে গেছিলো, নানা রকম মর্টগেজ ফ্রড থেকে শুরু করে সমস্ত কিছু একটা একেবারে পুরোপুরি রিসেশনে যেটা হয়, মানে পুরোপুরি আর্থিক শৃঙ্খলাটা ভেঙে গেছিলো কিন্তু আমেরিকার। ঠিক সেই মুহূর্তে কিন্তু ওবামা দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট হিসাবে। দায়িত্ব নেওয়ার পরে যেটা ঘটেছে, দেখেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সফলতার সঙ্গে তিনি এই রিসেশন মোকাবেলা করেছেন, বেল আউট করেছেন অটো ইন্ডাস্ট্রি, জেনারেল মোটরকে বেল আউটের মাধ্যমে, সিটি ব্যাংকে করেছেন, বড় বড় ব্যাঙ্কগুলোকে তুলে নিয়ে এসছেন উনি, এনে অর্থনীতিকে একেবারে আমেরিকার যে মানে অতীতের সমস্ত অবস্থার মধ্যে এখন একটা ভালো অবস্থা আছে কিন্তু অর্থনৈতিক অবস্থা। তো এইরকম একটা মুহূর্তে ট্রাম্প দায়িত্ব নিচ্ছেন প্রেসিডেন্ট হিসাবে। এখন ট্রাম্প দায়িত্ব নেওয়ার ফলে তার জন্য কিন্তু ইকোনমিক কন্ডিশনটাকে স্টেবল রাখাটা খুব ইজি হয়ে গেছে, কারণ উনি একটা স্টেবল অবস্থায় পেয়েছেন আর্থিক অবস্থাটা। এখন এটাকে শুধু কন্টিনিউ করা, কিন্তু কন্টিনিউ করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমেরিকার যে ওয়ার্ক ফোর্স সেই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন উনি যে সমস্ত ইমিগ্রেশনের মানে আইনের কথা বলে যাচ্ছেন, ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেছেন নির্বাচনকালীন সময়ে, এই বিষয়টা অনুধাবন করতে হবে তাকে। আমি একটু লেটেস্ট একটা জরিপ দেখাই, নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার অফিস থেকে যে একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে বলেছে যে নিউ ইয়র্ক সিটির কথা, যে টোটাল যে ওয়ার্কার্স তার 46% হলো ইমিগ্রেন্টস, এবং 3 মিলিয়ন পিপল ইমিগ্রেন্ট যারা ওয়ার্ক ফোর্সের মধ্যে আছে। সিটির যে ইনকাম তার 32% আসে ইমিগ্রেন্ট, নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেন্ট ইমিগ্রেন্টদের ইনকাম থেকে, এবং তার পরিমাণ $100 বিলিয়ন। এরপরে দেখেন যে বিজনেস ওনার্স নিউ ইয়র্ক সিটিতে 51% হলো ইমিগ্রেন্টস, তারপরে চিলড্রেন 55% চিলড্রেন হলো ইমিগ্রেন্ট এখন নিউ ইয়র্ক সিটি। তাহলে এই যখন নিউ ইয়র্ক সিটির অবস্থা মানে, আর তাহলে দেখেন পুরো আর্থিক বিষয়টি চাবিকাঠি এখন ইমিগ্রেন্টদের হাতে। কাজে ইমিগ্রেন্ট বান্ধব যদি কোনো আইন না হয় বা বিরোধী হয়, তাহলে কিন্তু অর্থনীতি আবার খারাপ অবস্থা। অসংখ্য ধন্যবাদ, আমরা রিপোর্টটিও দেখছিলাম আর যে বিষয়টি সামনে এসেছে রিপোর্টটি যেটি দেখছিলাম সেটি বিক্ষোভ নিয়ে, সেটি আর তেমন পর্যালোচনার বিষয় নয়, এটি অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হচ্ছে, আমি সেই বিষয়ে কথা বলবো না। উনি বলছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামার 2008 সালের সব সম্ভবত আপনি তুলে এনেছেন, ইকোনমিক ডিজাস্টারের মধ্যে উনি এসেছিলেন, ওয়াল স্ট্রিট কলাপস, হাউজিং মার্কেট কলাপস, $850 বিলিয়ন বেল আউট দিয়েছিলেন, যেটা উনার দলের অনেকেই সমর্থন করেননি, কিন্তু হি স্টুড আপ অ্যান্ড হি সাইন, জেনারেল মোটরসকে $30 বিলিয়ন ছিল। ইন দ্য প্রসেস ইকোনমি, সেকেন্ড ওয়ার্স্ট ইকোনমিক রিসেশন ইন দ্য ইউএস হিস্ট্রি, এটা স্টেবিলিটি চলে আসছে। ট্রাম্প অত্যন্ত ভাগ্যবান স্টেবল অর্থনীতি পেয়েছে, উনি একটি স্টেবল অর্থনীতিতে এসে হাল ধরছেন, সেটি হলো। কিন্তু উনার যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন কতগুলো প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছেন, তার মধ্যে ডমিনেন্ট কতগুলি ফ্যাক্টর হচ্ছে কি, আই উইল ব্রিং দ্য জবস ব্যাক এগেন, আই এম গোনা ক্রিয়েট দ্য জবস এগেন, আই এম গোনা মেক দ্য কোম্পানিজ স্টে হিয়ার, আই উইল রিবিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু উনি খুব সেলফ কনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টরি পার্সন, কেন উনি পিক করেছেন মাইক মেলভেনি অ্যাজ এ বাজেট ডিরেক্টর, হি ইজ ফ্রম সাউথ ক্যারোলিনা, কংগ্রেসম্যান ফ্রম সাউথ ক্যারোলিনা। মাইক মেলভেনি খুব কঞ্জুস প্রকৃতির, অত্যন্ত ডিপ কাটে বিশ্বাসী, তো যেই লোক
অত্যন্ত স্টিপ খাট বাজেট কারে বিশ্বাস করে, তার সাথে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে করবেন আমি ঠিক জানি না। তো এই যে সেলফ ইন্ট্রোডাক্ট কন্ট্রাডিক্টরি ব্যাপার, এটা 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 আমার কাছে বোধগম্য নয়। এবং আরেকটি ব্যাপারে জানা উচিত, মাইক মিস্টার মেলভিনি হি ওয়াজ ইলেক্টেড ইন টি পার্টি ইন 2010, সো হি ইজ পার্ট অফ দ্য টি পার্টি মুভমেন্ট। তো আপনি বুঝতে পারছেন হি ইজ ফিক্স অ্যান্ড অল দিস থিংস, সেটি অন্য একটি কথা। কিন্তু আমি অন্যভাবে একটি কথার উত্তর দিব, আমেরিকাস গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ হ্যাভিং গ্লোবাল কোম্পানিজ দ্যাট ডমিনেটস মার্কেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু ইনোভেশন কোয়ালিটি অ্যান্ড মার্কেটিং, ইনোভেশন কোয়ালিটি অ্যান্ড মার্কেটিং। Nobody in the world can match American companies when it comes to quality, innovation and marketing. No. Nobody can. Because of this strength, there are certain factors and then certain sectors that American company dominates the world. The sectors are information technology, e-commerce, social media to finance, pharmaceutical, medical technology, consumer products, automobile, farm equipments and aircraft. Nobody can beat American companies when it comes to these technologies, these industries. And AJ industry gula ache, because of their global strategies, our corporations, the American corporations, we have enabled them to compete effectively with Chinese, Japanese, German and Koreans. They cannot come close to us. Ajke Obama jeti korchen sheti ki korchen, his recreating job. How he is recreating to dekhar bishoy apnar, how is he recreating this job, kibhabe korchen uni korchen humkir mukhe, Trump er kotha bolchen, I'm dukhito, I'm Trump er kotha bolchen, Trump humkir mukhe uni bolechen GM ke jodi tumi ekhane Mexico to niye jao tahole tax bari 35% tax ami boshabo. GM ki korlo, CEO হি মানে নার্ভাস হয়ে গেলেন, উনি ওখান থেকে জব ক্রিয়েট করলেন এখানে। ঠিক ক্রাইসলারের অবস্থা তাই, ক্রাইসলারের অবস্থাও তাই, হুন্ডাইকে উনি হুমকি দিয়েছেন, টয়োটাকে বলছেন সেম, সব কয়টি কোম্পানি এই হুমকির মুখে। আমি আপনাকে এখনই বলতে পারি, দে উইল হ্যাভ ফ্যাক্টরিজ হেয়ার অ্যান্ড দে উইল ক্রিয়েট জবস, গুড থিং, খুব ভালো কথা। আমি কিন্তু জব তৈরি করতে পেরেছি, যে কোম্পানির সাথে কদিন আগে ডোনাল্ড ট্রাম্প সাইন করলেন, আলিবাবা, না না আমি বলছি, তারা কি বানান, কি তৈরি করেন, তারা এয়ার কন্ডিশন। সেই কোম্পানিকে আবার বলা হয়েছে তাদের প্রতিটি কর্মীকে সর্বনিম্ন $25 আওয়ার দিতে হবে, $25 an hour তাদের যে সর্বনিম্ন ওয়েজ ক্যারিয়ার, থ্যাংক ইউ ক্যারিয়ারকে বলা হয়েছে, তোমার জব এখানে থাকবে, তুমি ফ্যাক্টরি ওখানে নির্মাণ করো না, আমরা তোমাদেরকে গভর্নমেন্ট US government উইল গিভ ইউ $7 million ট্যাক্স ব্রেক, ঠিক আছে না? কিন্তু কিছু শর্ত আছে, শর্ত কি, তোমাদের সবচেয়ে নিম্ন জব যেটা হবে সেটা হবে $25 per hour। আপনি আমাকে বলেন আগামীকাল যখন এই এয়ার কন্ডিশন আপনি বিদেশে বিক্রি করতে যাবেন, তার প্রাইস কত হবে, কে কিনবে আপনার কাছ থেকে? আপনি কি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এয়ার কন্ডিশন মেকারের সাথে কম্পিট করতে পারবেন? ওয়ার প্রাইসে ইম্পসিবল, কারণ তার তো কস্ট বেড়ে যাবে। দিস ইজ এ ডিজাস্টারাস ডিসিশন হোয়েন ইট কামস টু ইকোনমিক্স। কিন্তু আরেকটা জিনিস আছে, কিন্তু জোর করে কি ইউ উইল মেক দ্যাট ডিসিশন বিকজ আই উইল ফোর্স ইউ টু, তার সুদূর প্রসারী ইমপ্যাক্টটা কি হতে পারে আমরা আলোচনা করব। কি বলছো না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমেরিকান কোম্পানি যারা বাইরে তাদের ইন্ডাস্ট্রি করে এখন প্রোডাকশন আছে, তাদেরকে মানে হুমকির মুখে দেশে নিয়ে আসা। কিন্তু দেখেন, যে কোনো একটা প্রোগ্রামের সঙ্গে যদি আপনি একাত্ম হয়ে কাজ করেন, তাহলে যেমন একটা আউটপুট আপনার কাছ থেকে আসবে, আপনি গায়ের জোরে কিছু করতে গেলে কিন্তু সেই ধরনের আউটপুট আপনি পাবেন না। আর যেটা $25 যেটা বললেন মিনিমাম ওয়েজ হতে হবে, সেক্ষেত্রে যে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে সেটা ওয়ার্ল্ড মার্কেটে তো আদৌ কম্পিট করতে পারবে না। কাজে এটা হবে ঠিকই, কিন্তু এটা কতটা এফেক্টিভ হবে সে ব্যাপারটা কিন্তু আসলেই আপনি বুঝতে পেরেছেন। আপনি যখন এত মানে এক্সপেন্সিভ ওয়ার্কার থাকবে, তখন তার কস্ট, প্রোডাকশন কস্ট অনেক কত, সেটা আলটিমেটলি তো মার্কেটে এটা বিক্রি করতে পারবেন না। আমি এটি আরেকটি উদাহরণ দেই, ফ্রান্স প্রায় 20 বছর আগে এ ধরনের একটি পদক্ষেপ নিলেন, তারা লো ওয়েজেস ভেরি হাই
হ্যাঁ, এবং বাইরে থেকে যে পণ্যগুলো আসবে তার ট্যাক্স অনেক হাই থাকবে। আজকে ফ্রান্সের আনএমপ্লয়মেন্ট রেট ইজ 9.575, হাইয়েস্ট ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বিকজ অফ দিস পলিসি। দ্য হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট অ্যান্ড স্ট্যাগনেন্ট, কমপ্লিটলি স্ট্যাগনেন্ট গ্রোথ ইজ ইটালি ইন ইউরোপিয়ান ইউনিয়ন বিকজ অফ দিস কাইন্ডস অফ ইনিশিয়েটিভস। দিস ইজ নো ওয়ে ফিক্সিং ইকোনমি ইন এ শর্ট টার্ম, ইয়েস। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি করবো, আমরা কি জব ফেরত নিয়ে আসবো না? ভেরি ভেরি ওয়েল, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেই টেকনোলজি, আমরা একটা টেকনোলজির সময় পার করে আসছি। আজকে জিএম মোটর গাড়ি নির্মাণ করছেন যেখানে মানুষ কাজ করছে, আগামীকাল মানুষ কাজ করবে না। আপনারা জানেন টেসলা মোটরস, তাদের কোনো মানব কর্মী নেই। টেসলা ইজ এ ফ্যাক্টরি কমপ্লিটলি প্রযুক্তির মতো সামনে যাচ্ছে। নো নো, কমপ্লিটলি লিসেন টু দিস, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ কন্ট্রোল বাই রোবটস, রাইট? দেয়ার ইজ নো ম্যান। আগামীকাল জিএম মোটর তাই করবে, পরশু দিন টয়োটা তাই করবে, এই জব থাকবে না। সো হোয়াট ডু ইউ গোনা ডু? আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু এডুকেট, ইউ হ্যাভ টু রিট্রেইন ইয়োর পপুলেশন, যারা কাজ করবে আগামী প্রজন্মের হয়ে। আপনার মানুষ কখনো আনএমপ্লয়েড থাকবে না, এবং আপনার যে ওয়ার্ক ফোর্স হবে, ইট উইল বি আনপ্যারালাল, আনম্যাচড। অসংখ্য ধন্যবাদ। কোয়ালিটি ওয়ার্ক ফোর্স, যেটা হলো, আমরা একটু যদি এবার দৃষ্টি ফেরাই, বিশেষ করে একদিন পরেই তো অভিষেক অনুষ্ঠানটি, সেখানে নানা প্রস্তুতি চলছে, নিরাপত্তা বিষয়ে এক ধরনের ইয়ে আছে, এবং কিছু মানুষ যাবে না, কিছু শিল্পী অংশ নেবে না, এরপরও কিন্তু একটি বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, কি বলবেন সেই অনুষ্ঠানটি সম্পর্কে আপনি? এক কথা যদি বলি, আমি সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, কারণ আমরা যেভাবেই ভাবি না কেন, ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট, এবং একজন নির্বাচিত প্রেসিডেন্ট গণতন্ত্রের প্রথা অনুযায়ী শপথ নেবেন, দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, সেটাই তো স্বাভাবিক, সেটাই হবে। কাজেই এই 20 তারিখের এই শপথ যে অনুষ্ঠান, সেটিও সার্থক হবে এবং আমরা সাফল্য কামনা করি। সেই সঙ্গে যারা প্রটেস্ট করছে তাদের সেন্টিমেন্টের প্রতিও আমরা সম্মান প্রদর্শন করি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু এটি আমি নিরুৎসাহিত মনে করি না। তার কারণ একটি পক্ষ সংক্ষুব্ধ হবেই এবং সে তার মতামত নিয়ে সামনে আসবে, এবং তার ভিতরে যে গ্রিভেন্স আছে সেই গ্রিভেন্সটা বহিঃপ্রকাশ ঘটাবে সে কোনো না কোনোভাবে, এটাও গণতন্ত্র অ্যালাউ করে কিন্তু, কারণ পরমত সহিংসতা গণতন্ত্রের আসল শর্ত। কাজেই ট্রাম্পের শপথ অনুষ্ঠান ভালো হোক, সেই সঙ্গে যারা এখানে প্রটেস্ট করছে তারাও ভালোভাবে প্রটেস্ট করুক, তাদের শান্তিপূর্ণ উপায়ে করুক, তারা কিন্তু বলেছে এটা শান্তিপূর্ণভাবে করবে, এবং আমরাও সেটা আশা করি শান্তিপূর্ণভাবে হবে, কোনো সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটবে বলে আমরা মনে করি না। নিশ্চয়ই আমি ওনার সাথে একমত। আপনি এই যে ইলেকশন রেজাল্ট, আমরা মনে হয় অনেকেই এটার জন্য প্রিপেয়ার ছিলাম না, যার জন্য খারাপ লাগার ইয়াটা একটু বেশি, এবং যারা জয়ী হয়েছেন, যারা ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থীকে এবং তাদের প্রার্থী জয়ী হয়েছেন, আমার মনে হয় তারাও আশা করেনি যে তারা জয়ী হবেন, তাদের মনে শঙ্কা ছিল। তো যারা আশা করেছিলেন জয়ী হবেন তারা জয়ী হননি, যারা আশা করেছিলেন হয়তো জয়ী হবো মনে হয় না কিন্তু তারা জয়ী হয়েছেন। তো যারা হননি তাদের একে তো হননি, দ্বিতীয়ত তাদের 100% ধরে নিয়েছিলেন যারা জয়ী হবে, তাদের তাদের দুঃখিত হওয়ার ইয়েটা খুব বেশি, স্বাভাবিক। এবং যারা জয়ী হয়েছেন তারা যেহেতু অপ্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন তাদের সেই উৎফুল্লতা অনেক বেশি, কিন্তু তার একটা ব্যালেন্স থাকা উচিত, এবং আমি মনে করি যারা প্রটেস্ট করবেন তারা তা করুন, এটাও তাদের অধিকার, গণতান্ত্রিক চর্চার একটি অংশ। আর যারা করবেন না, যারা যাবেন তারা তো যাবেনই, এবং আমি সর্বোপরি বলবো উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, জনগণ রায় দিয়েছেন, রায়টা মেনে নেওয়াই মঙ্গল, এবং কিভাবে এটাকে সফল করা যায়, দিন শেষে আমেরিকা মাস্ট উইন, উই মাস্ট উইন অ্যাজ এ পিপল, উই শুড বি সাকসেসফুল, দ্য প্রেসিডেন্ট উইল কাম অ্যান্ড গো, ইটস আওয়ার জব টু লিড দ্য নেশন টু সাকসেস। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানটির একেবারে শেষের দিকেই আছি, দর্শক আপনারা অনেকেই মতামত দিয়েছেন, কাজীউদ্দিন, আবির, প্রদীপ, আমরা মোহাম্মদ কালামের বক্তব্য দেখতে পাচ্ছি, আলম রাজ,
মোহাম্মদ কালাম বলছেন, ইফ ইমিগ্রেন্টস গ্রোন দ্য ইকোনমি, সো হাউ হি উইল থ্রেট দ্য ইমিগ্রেন্ট, ইত্যাদি আরো নানা ধরনের প্রশ্ন এসছে। আমরা দেখছি নাজমুল হোসেন চৌধুরী আপনি বলছেন, আরো অনেকেই আপনারা মতামত দিয়েছেন, জাভেদ খান, হাসান, রাজ, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা যারা যুক্ত হয়েছেন এবং আরো অনেকে যুক্ত হয়েছেন, আপনার সবার নাম হয়তোবা বলতে পারলাম না, আপনারা ভবিষ্যতেও যুক্ত হতে থাকবেন। জনাব হাবিব রহমান এবং মোহাম্মদ মালিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে আপনাদেরকে একটু শেষে বলে রাখতে চাই, টিভিএন 24 এর এই অনুষ্ঠানটি টিভিএন অ্যানালাইসিস প্রতি সোম থেকে বৃহস্পতি রাত 8টা থেকে 9টা পর্যন্ত সরাসরি আপনারা দেখতে পাবেন। একই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই, 20 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে টিভিএন 24 টেলিভিশনে আপনারা চোখ রাখুন, আমরা ডোনাল্ড ট্রাম্পের যে অভিষেক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি সরাসরি নিয়ে আসবো, সেই সাথে আলোচনা এবং বিশ্লেষণ থাকবে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, ভালো থাকুন।